আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে বলদ দেখলে, গরু দেখলে, গাবি দেখলে, মহিষ দেখলে, উট দেখলে আমরা ব্যাখ্যা দিয়েছি। এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে বলদ দেখলে কি হয়, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত বন্ধুরা, স্বপ্নে বলদ দেখা এটা কর্মট, প্রতিরক্ষাকারী, শক্তিশালী, প্রভাবশালী, ধন সম্পদ ও অস্ত্র বোঝায় তার দুই শিংয়ের কারণে। যদি শিং না থাকে তাহলে ভিন্ন কথা। স্বপ্নে শিংহীন বলদ দেখা বরখাস্ত কর্মচারী, দরিদ্র, তুচ্ছ, অপদস্থ কিংবা নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে এমন ব্যক্তি বোঝায়। আবার কখনো গাদার ব্যাখ্যা গোলাম হয়ে থাকে, কারণ সে জমিনের বড় শ্রমিক। তবে কখনো এর ব্যাখ্যা পুরুষের সাথে বিবাহ হয়ে থাকে তার অধিক চাষাবাদের কারণে। কখনো বা এর ব্যাখ্যা বেদুইন এবং কৃষক হয়। কখনো বিদ্রোহী ব্যক্তিও হয়, কারণ সে জমিন চাষ করে জমিনের উপর অংশকে নিচে নেয় এবং নিচের অংশকে উপরে ওঠায়। আর কখনো সাহায্যকারী গোলাম ভাই বোঝায়, চাষিদের জন্য তার কাজের সহায়ক ব্যক্তি আর মরুবাসীর জন্য তার খেদমত বোঝায়। যদি কোনো মহিলা স্বপ্নে নিজেকে বলদের মালিক হতে দেখে তাহলে এর তাবির হলো তার স্বামী তার অনুগত হবে। আর যদি সে অবিবাহিত হয় তাহলে তার বিবাহ হবে, অথবা তার যদি দুইটি অবিবাহিত মেয়ে থাকে তাহলে তার বিবাহ হবে। আর যদি কোনো বাচ্চা এমন স্বপ্ন দেখে এর তাবির হলো সে রাজ্য পরিচালনায় সফল কাম হবে এবং এর মাধ্যমে তাকে কষ্ট দেয় এমন জিনিসের মালিক হবে। আর যদি সে তাতে আরোহণ করে তাহলে সেটা আরো সুনিশ্চিত। কেউ স্বপ্নে কোনো বলদকে জবাই করতে দেখলো, এখন সে যদি বাচ্চা হয় তাহলে এর তাবে হলো সে তার কোনো কর্মচারীকে বা তার কোনো বিরুদ্ধাচারীকে হত্যা করবে। আর যদি সে সাধারণ মানুষ হয় তাহলে সে কাউকে পরাভূত করবে এবং তাকে ভয় পায় এমন ব্যক্তির উপর বিজয় হবে। কেউ যদি তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে স্বপ্নে তাকে জবাই করতে দেখলো, অথবা বলদকে স্বপ্নে জবাইয়ের স্থান ছাড়া অন্য কোনো স্থানে জবাই করতে দেখলো, তাহলে এর তাবে হলো সে কারো উপর জুলুম করবে, তার সীমা লঙ্ঘন করবে, তার উপর সীমা লঙ্ঘন করবে, অথবা তার সাথে ধোঁকাবাজি করবে তার নিজের বিষয়ে বা তার মাল সংক্রান্ত বিষয়ে, অথবা অসন্তুষ্টিতে তাকে বিবাহ করবে। আর যদি বলদ জবাইয়ের দ্বারা তার গোশত খাওয়া বা তার চর্বি সংগ্রহ করা বা তার চামড়া দাবাগত উদ্দেশ্য হয় তাহলে এটা ভিন্ন বিষয়। আর যদি সে বাচ্চা না হয় তাহলে তাবির হলো অন্যকে সাহায্য করবে এবং তার মাল ছিনিয়ে নেওয়ার আদেশ করবে। আর যদি সে ব্যবসায়ী হয় তাহলে সে ব্যবসার জন্য গুদামকে খুলে দিবে, অথবা তার জন্য কোনো সুবিধা লাভ হবে। আর যদি বলদ মোটা তাজা হয় তাহলে সে তাতে লাভবান হবে। আর যদি সেটা স্থূলকায় হয় তাহলে সে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। সে নিজেকে বলদের চেয়ে পালকিতে আরোহণ করতে দেখে এবং বলদটি যদি লাল রঙের না হয় তাহলে এর তাবিজ হলো তার দিকে কল্যাণ ছুটে আসবে। আর সেটা লাল রঙের হয় তাহলে এর ব্যাখ্যা বলা যায় যে তার ছেলে অসুস্থ হবে। বলদকে নেকড়ে ভাগে পরিণত হওয়া দেখাটা নিষ্ঠাবান শাসক জালেম হওয়া বোঝায়। কোন শাসক বলদ দেখাটা এক বছরের শাসনকাল বোঝায়, আর ব্যবসায়ীর জন্য এক বছরের ব্যবসা বোঝায়। যে ব্যক্তি স্বপ্নে অনেক বলদের মালিক হতে দেখে তাহলে এর তাবির হলো প্রতাপশালী এবং নেতাদের এক দল তার অনুগত হবে। যে স্বপ্নে বলদের মাথা খায় সে নেতৃত্ব, ধন সম্পদ ও শান্তি লাভ করবে। যদি সেটা লাল না হয়, যদি কেউ স্বপ্নে বলদ ক্রয় করতে দেখে তাহলে এর তাবির হলো সে সুদীজন ও প্রতাপশালীদের পাশে উত্তম কথা বলার সুযোগ লাভ করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।